বিশ্বের বিভিন্ন দেশ থেকে কাতারে বর্তমানে বাস করছেন লাখ লাখ বিদেশি শ্রমিক। আর এই শ্রমিকদের কল্যাণে কাতারের শ্রম আইনে প্রায় নানা রকম পরিবর্তন আনা হয়ে থাকে, এবং সেরকমই একটি নতুন পরিবর্তন সম্পর্কে আজ আপনাদের জানাতে এই ভিডিওটি তুলে ধরা হচ্ছে। আজ 30 নভেম্বর 2020 কাতার শ্রম মন্ত্রণালয়ের সচিব জনাব মোহাম্মদ হাসান আল উবাইদালি কাতারের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বা কাতার নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে কোম্পানি পরিবর্তনের ব্যাপারে নতুন কিছু নির্দেশনা তুলে ধরেছেন যা এখন থেকে কার্যকর হবে। এই বিষয়গুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টি সেটি হচ্ছে, এখন থেকে কোনো বিদেশি শ্রমিক যদি কোম্পানি চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে কোম্পানি চেঞ্জের আবেদন করার আগে তিনি নিশ্চিত হয়ে নেবেন যে তিনি যে কোম্পানিতে যেতে চাচ্ছেন সেই কোম্পানিতে তার ন্যাশনালিটির ভিসা আছে কিনা। অর্থাৎ কোনো বাংলাদেশি কর্মী যদি এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে চেঞ্জ হতে চান, তবে সেক্ষেত্রে তিনি নতুন কোম্পানিতে যে যাবেন সেই কোম্পানির কাছে বাংলাদেশি ভিসার অ্যাপ্রুভাল আছে কিনা সেটি নিশ্চিত হতে হবে। যদি সেই কোম্পানির কাছে বাংলাদেশি ভিসার অ্যাপ্রুভাল না থাকে, তাহলে এই কর্মী ওই কোম্পানিতে চেঞ্জ হতে পারবেন না। পাশাপাশি আরও যে বিষয়গুলো সম্পর্কে আজকের এই সাক্ষাৎকারে গুরুত্ব আরোপ করা হয়েছে, তাতে রয়েছে যে নতুন কোম্পানিটি অবশ্যই কাতারের শ্রম আইন মেনে চলে কিনা সেটি নিশ্চিত করা হবে, সেই ব্যাপারে যাচাই করে দেখবে কাতারের শ্রম মন্ত্রণালয়, যাতে সেটি কোনোভাবেই পকেট কোম্পানি বা নাম সর্বস্ব কোম্পানি না হয়। আর কোম্পানি চেঞ্জের আবেদনের সঙ্গে দুটি বিষয় সংযুক্ত করতে হবে। হ্যাঁ, প্রথমটি হচ্ছে যে আবেদন করার সময় কর্মী তার পুরাতন কোম্পানিকে জানাবেন যে তিনি আগামী এক মাস পরে বা দুই মাস পরে কাজ ছেড়ে দিচ্ছেন, এরকম একটি নোটিশ তিনি পুরাতন কোম্পানিকে পাঠাবেন এবং সেই নোটিশের একটি কপি আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে। এর সাথে তিনি যে কোম্পানিতে যেতে চাচ্ছেন সেই কোম্পানির কাছ থেকে একটি নো অবজেকশন লেটার নিতে হবে, এবং ওই নো অবজেকশন লেটারে নতুন কোম্পানির সিল এবং স্বাক্ষর থাকতে হবে। আর আরেকটি বিষয়ে জনাব মোহাম্মদ হাসান আল উবাইদালি বলেছেন যে আবেদন করার পরপরই যে মেসেজটি আসে, এই মেসেজের মানে এই নয় যে তখন থেকেই পুরাতন কোম্পানি ছেড়ে নতুন কোম্পানিতে কাজ শুরু করা যাবে। বরং কর্মী তার পুরাতন কোম্পানিতে কাজ অব্যাহত রাখবেন যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত মেসেজ না আসে। আর এছাড়া কোনোভাবেই যেন কোম্পানির মালিকেরা ক্ষতিগ্রস্ত না হন সেটিও এখন থেকে নিশ্চিত করা হবে। ফলে যখন কোনো কর্মী কোম্পানি চেঞ্জের জন্য আবেদন করবেন, তখন তার পুরাতন কোম্পানির মালিকের কাছে একটি মেসেজ যাবে এবং ওই মেসেজে এই কর্মী কোন কোম্পানিতে যেতে যাচ্ছেন সেই কোম্পানির নামও জানানো হবে। ফলে কোনো ধরনের আপত্তি থাকলে যেন পুরাতন কোম্পানির মালিক সেটি জানাতে পারেন বা এ সম্পর্কে ব্যাখ্যা চাইতে পারেন, সেটি এখন থেকে নিশ্চিত করা হবে। ভিডিওটি ভালো লাগলে কাতার প্রবাসী ভাইদের জন্য তা শেয়ার করবেন বলে আশা করছি। ধন্যবাদ।